নমস্কার, আপনারা দেখছেন ইওর টাইম ডিল কলকাতা। গত 16 নভেম্বর বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে বিকেল 3টের সময় ওম প্রোডাকশন আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই প্রথম এত বড় মাপের VFX সায়েন্স ফিকশন বাংলা ফ্লিক কোহিনুরের টিজার লঞ্চ হলো। চলচ্চিত্রটির নির্মাতা সৌরভ দাস। এই টিজার লঞ্চে রজতাভ দত্তের সদয় উপস্থিতিতে সৌরভ দাস, মৌবানী, দলুই বাগচি এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। আপনাকে বাংলা সিনেমায় এতগুলো চরিত্র দেখা গেছে, একেবারে অন্যরকম চরিত্র, যদি এটা একটু বলেন। প্রশ্নটা হচ্ছে, আপনি এতগুলো সিনেমা করেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা তো একটা স্টেটমেন্ট। হ্যাঁ, সেখানে একেবারে সায়েন্স ফিকশন মুভিতে এরকম একটা চরিত্র, সেটা সম্পর্কে যদি একটু বলেন। দেখো, চরিত্রটা কি হয়েছে সেটা যদি সায়েন্স ফিকশনটা সরিয়ে নাও, তাহলে আবার হয়তো সেই দুষ্টুলোকই করছি বা দুষ্টুলোক করছি না, এরকম কিছু যে একটা একটা কোনো অর্গানাইজেশনের হেড। কাজেই সায়েন্স ফিকশনটা হচ্ছে প্রেক্ষাপট, যেটা আমার পড়ার পছন্দের জায়গা, আর বাকিটা তো একজন এমন কেউ যে কমেন্ট দেন অন্য কাউকে কোনো একটা প্রজেক্টে অ্যাপয়েন্ট করেন। কাজেই আমার পার্টের দিক থেকে যদি বলো, তাহলে সেদিক থেকে আমার আলাদা করে খুব প্রস্তুতির দরকার হয়। ওইটা তো একটা প্যাটার্নের মধ্যে আমার কাছে যাবে। প্রত্যেকটা ছবি আলাদা আলাদাই হয়, প্রত্যেকটা ছবিতেই আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসে, তার খানিকটা স্ক্রিপ্টে থাকে, খানিকটা নিজেকে বার করে নিতে হয়। তবে এক্ষেত্রে যখন করতে গেছি, সৌরভের কাছে খুব ক্লিয়ার একটা ধারণা ছিল যে ও আমার কাছ থেকে কী চাইছে, এবং ও আমাকে প্রায় প্রত্যেক সময় গাইড করে গেছে যে আমি এইটা চাইছি, আমি ওইটা চাইছি। কাজেই আমার ক্ষেত্রে কাজটা অনেক সুবিধেরই হয়ে গেছে। বাংলা সায়েন্স ফিকশন যে মানে এই যে মানে পরীক্ষাটা উতরে যাওয়া গেছে কিনা সেটা দর্শক বলবে, আমি বলার কেউ নই। আমি খালি দর্শককে অনুরোধ করতে পারি, দেখুন, দেখে তারপরে সমালোচনা করুন, কেমন লাগলো সেটা বিচার করুন। এবং মনে রাখবেন, এরকম একটা কাজে বা এই ধরনের সাহসী কাজে, যে কোনো ধরনের সাহস হতে পারে, সেটা খালি সায়েন্স ফিকশন নিয়ে বলছি না, অনেকগুলো সাহসের জায়গা রয়েছে। প্রথমত কলকাতার বাইরে থেকে একজন এসে চেষ্টা করছেন, ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাচ্ছেন, তাদের নিজেদের টাকা পয়সা জমিয়ে এবং সায়েন্স ফিকশন করছেন। অনেকগুলো প্রথমের সাথে বা অনেকগুলো প্রান্তিকের সাথে এই ছবিটা জড়িয়ে রয়েছে। যদি এই ছবিটা সাকসেসফুল হয়, তাহলে এটা অনেকের জয়, আরও অনেকে সাহস পাবেন। এবং যারা মনে করেন যে কেন কলকাতার নগরকেন্দ্রিক ডিরেক্টর বা শিল্পী কলাকুশলী তার বাইরে কেন কেউ এগিয়ে আসেন না, কেন সায়েন্স ফিকশন হয় না, কেন আরও বেশি করে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হয় না, তাদের কাছে এটা একটা বড় উত্তর। কাজেই যেটা হয়েছে সেটার পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যেও পড়ে। একটু সাপোর্ট দেবেন সবাই। নিউজ সিনেমা অ্যাজ আ প্রডিউসার হিসেবে কীরকম লাগছে, এবং আপনি একটা চরিত্রও করেছেন, কীরকম কী অভিজ্ঞতা হলো সেটা জানতে চাই। কারণ আমার মনে হয় বাংলাতে বিশেষ করে বর্তমান শহর থেকে এরকম একটা সাহসী উদ্যোগ নেওয়া এই কঠিন, তো ভীষণ ভালো লাগছে। যেহেতু আমি প্রডিউস করছি অ্যাজ আ প্রডিউসার, সাহস হয়েছে এবং দেখে অনুপ্রাণিত হয়েছি বলেই আমি এই কাজে যুক্ত হয়েছি মহিলার সাথে। তো আমি ভীষণ আশাবাদী এবং আশা রাখবো যে এত বড় একটা মুভি যেখানে 90% VFX যুক্ত হয়েছে, সবারই ভালো লাগবে। এবং আরও একটি বার্তা দিয়ে আমি আপনাদের মাধ্যমে, শুধুমাত্র মুভিটাতে কিন্তু VFX রয়েছে, গল্পের অসাধারণ বন্ধন এবং চরিত্রের বাস্তবায়ন খুব সুন্দর করা হয়েছে। সঙ্গে সিনেমাটোগ্রাফি বলতে আমরা জানছি তার প্রয়োগ। আচ্ছা, এই রকম ধরনের সিনেমা সব থেকে বেশি অসুবিধা হয়ে থাকে VFX এর ব্যবহারে, সেখানে এই সিনেমাতে কতটা ত্রুটি দেখা গেছে আপনাদের মতো? ডাইরেক্টর সৌরভ দাস যে VFX ডিজাইন করেছেন, উনি এত সুন্দরভাবে VFX এর সমস্ত রূপরেখা অঙ্কন করেছেন, আমার তো দেখে খুবই ভালো লেগেছে এবং আমি আশা রাখি। থ্যাংক ইউ। সিনেমা এটা সায়েন্স ফিকশন, এখানে আপনি হিরোইনের চরিত্রটি করেছেন, কিরকম লাগছে নায়িকা হয়ে? সায়েন্স ফিকশন বাংলার মুখে প্রথম আসছে, তাও বর্ধমান এমন একটা জায়গা থেকে, তো এটার মতো একটা মূল চরিত্র হিরোইনের রোলটাতে অবভিয়াসলি আমি খুব 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 খুশি। আশা করছি অডিয়েন্সের খুব ভালো লাগবে, কারণ এটা একটা কমপ্লিটলি নতুন ইনোভেটিভ আর রেভলিউশনারি মুভি আসছে অডিয়েন্সের কাছে। আচ্ছা, এখানে কী কী করতে গিয়ে অভিজ্ঞতা ফেস করেছেন আপনি, মানে অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন দর্শকদের কাজ করার সময়? প্রথম অভিজ্ঞতা বলি, এই মুভিতে 90-95% আমরা ব্লু স্ক্রিন কিংবা গ্রিন স্ক্রিনের সামনে কাজ করেছি, তো আমরা জানতাম না আমাদের আশেপাশে জিনিসটা কী হচ্ছে কি না হচ্ছে, আমরা খুব ব্ল্যাঙ্ক অভিনয় করেছি। তো আমাদেরকে আমাদের ডাইরেক্টর অত্যন্ত পেশেন্টলি প্রথমত বুঝিয়েছিলেন যে ব্যাপারটা এরকম হতে চলেছে,
বুঝতে প্রথমে একটুখানি অসুবিধা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু উনি অনেক পেশেন্টলি আমাদের ধৈর্য ধরে কাজটা করিয়েছেন, তো সব ঠিক ছিল। শেষে শুধু একটু বেশি বুঝতে অসুবিধা হতো যে এরপরে কী হতে চলেছে বা এটার আউটকাম কী, আমি কি আদৌ করতে পারছি কি পারছি না, কিন্তু মনের মধ্যে সব কিছু শেষে একটা বিশ্বাস ছিল ডাইরেক্টরের ওপর যে না উনি এটা কিছু একটা ভাবনা চিন্তা করেই করেছেন। তো ওটা একটা ডিফারেন্ট মানে অ্যাসপেক্ট ছিল, কারণ কি রিয়েল সেটা অভিনয় আর বুঝতে সামনে অভিনয় করার মধ্যে অনেক পার্থক্য আছে। দর্শক উদ্দেশ্যে কি বলবো, দর্শকের উদ্দেশ্যে এটা বলতে চাই যে একটা VFX এর মুভি বর্ধমানের মতো জায়গা থেকে আসছে, আর এটা কোনো ঐতিহাসিক ব্যাপার রিলেটেড নয়, কমপ্লিটলি একটা সায়েন্স ফিকশন, যেটা একটা মানুষের কাল্পনিক ধারণা থেকে এসেছে। তো যেটার মধ্যে অ্যাকশন আছে, থ্রিল আছে, সব কিছু আছে, আর সব থেকে বড় জিনিস VFX এটা আমাদের জেনারেশনে এখন মানুষের সব থেকে বেশি পছন্দ করছে, তো দে আর ইন ফর আ ট্রিট। আচ্ছা, এই VFX মুভিগুলোতে একটা অসুবিধা হয়ে থাকে VFX এর, সেটা কতটা এখানে সক্ষম হয়েছে এই সিনেমাতে? VFX-এ হ্যাঁ, VFX করাটা ইজ নট অ্যান ইজি জব, কখনোই নয়। আমরা এক ধরনের চিন্তাভাবনা করি, সেটার আউটকাম অন্যরকম হতেই পারে। হ্যাঁ, অনেক প্রবলেম এরকম আমরা ফেস করেছি, একটা বিভিন্ন রেন্ডার অনেক সময় ফেল হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, নিশ্চয়ই হয়েছে, আর এইটার জন্যই মুভিটা করতে এতটা সময় লাগছে, এতগুলো বছর লেগে গেছে। কিন্তু যিনি আমাদের ডাইরেক্টর, যিনি এডিটর, উনি কখনোই নিজে ছেড়ে দেন, কন্টিনিউয়াসলি পড়ে গেছে, প্রবলেম ফেস করে, কিন্তু সেই প্রবলেমটা পেরিয়ে এসে একটা অডিয়েন্সকে জিনিসটা ঠিক মতো দেওয়া, সেটা একটা বড় ব্যাপার। সাইফাই ফিল্ম কোহিনূর, এটা সম্পর্কে যদি কিছু বলেন। একটা ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন মুভি, এটাতে 2060 সালের একটা প্রেক্ষাপটে গল্পটা তৈরি করা হয়েছে। 2060-তে যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ থাকবে, যখন অক্সিজেন লেভেলও হয়তো পৃথিবী কমে যাবে, বাকি ওয়ার্ডটা সেই সময়তে একটা মেন ইভেন্ট হবে, তখন সেই সময়তে এখানকার সাইন্টিস্টরা চেষ্টা করবে যে যাতে অন্য একটা ওয়ার্ল্ড এমন খোঁজা যায়, যেমন আমরা সত্যি কথা বলতে এলিয়েন নিয়ে রিসার্চও অনেক সময়তে করা হয়, তো ওরকম একটা ওয়ার্ল্ড খোঁজার চেষ্টা করবে। আমার যে চরিত্রটা আছে ওটা হচ্ছে ক্যাপ্টেন আরবের, তো আরবকে সেরকম একটা মিশন দেওয়া হয় যাতে সে কোনো প্যারালাল ওয়ার্ল্ডেতে গিয়ে সে যেন মানে খোঁজ করতে পারে সে প্যারালাল ওয়ার্ল্ডে। আচ্ছা, এই সাইফাই ফিল্মের মেন অসুবিধা অনেক সময় হয়ে যায় VFX, সেটা নিয়ে কি মানে কীরকম কী প্রস্তুতি হয়েছে এখানে? না না, এটা ঠিকই বলেছে, VFX-টা তো আমার কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা VFX তৈরি করার সময় সব থেকে বেশি এটা দরকার সময় সাপেক্ষ ব্যাপার, আর আমাদের ইনস্ট্রুমেন্টও আপনি যদি হলিউডের সাথে বলেন, হলিউডের তুলনায় আমাদের ইনস্ট্রুমেন্টও অনেক কম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যাতে বাংলার মানুষকে এমন একটা কিছু দেখানো যাতে আমরা কম খরচেও একটা ভালো জিনিস দেখাতে পারি, মানে এটাই আমাদের একটা উদ্দেশ্য। দর্শক উদ্দেশ্যে কী বলবো, দর্শক উদ্দেশ্যে কী বলবো? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকে আমার টিজার লঞ্চ আছে, তো টিজারটা আপনারা অবশ্যই দেখবেন, যদি আপনারা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আপনারা লাইক বা কমেন্ট বা শেয়ার করে করবেন।